সার বলতে তো আমি ওই কোনো জৈব খাবার টাবার কিছুই ব্যবহার করি না। আচ্ছা, আমি সব ওই কেমিক্যাল ছাড়া আর কিছুই উপায় নেই, কেমিক্যালই দিই, সব রকম ল্যাব গ্রেড কেমিক্যাল বেশি ব্যবহার করি। এমনি যে মাসিক যে খাবারগুলো আমরা গাছে প্রয়োগ করি সেগুলো কি সারা বছরের একই খাবার না বিভিন্ন সময় বিভিন্ন রকমের? সারা বছর না, আমি এক বছরে ওই একবারই খাবার দিই প্রুনিং করার পর। প্রুনিং করার আগে একবার দিলাম। কোন সময় প্রুনিংটা করেন? প্রুনিংটা আমি ফেব্রুয়ারিতেই করি। ফেব্রুয়ারিতে? হ্যাঁ, আর দু বছর অন্তর রিপোর্ট করি। দু বছর পরে পরে রিপোর্ট করেন? হুম। এই যে এই গাছটার ফুলটা কত অন্যরকম, একটু দেখান ফুলটা, অনেক বড় 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 ফুল, বড় বলি তো এরকম ঝুলে পড়েছে, মানে অদ্ভুত ভাবে হয়েছে। এটা বিড়ালটা মানে কিরকম অন্যরকম। হ্যাঁ, এই যে গাছগুলোর যে কর্ডেক্স গুলো দেখছি পুরো অন্যরকমের কর্ডেক্স। হুম। এর রহস্যটা কি? কর্ডেক্সটাকে তৈরি করতে হয় বছরের পর বছর খেটে, এর পেছনে গুলো তৈরি করতে হয়। কিভাবে সেটা একটু বলেন তৈরি করা। নমস্কার বন্ধুরা, আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তরপাড়াতে শবনম হোসেনের ছাদে। আমাদের প্রিয় শবনম দি সারাদিন গাছ করাই এবং তার সঙ্গে সঙ্গে পশু পাখির প্রতি অকৃত্রিম ভালোবাসা। শবনম দির অসাধারণ অ্যাডেনিয়াম, গোলাপ এবং একসময় উনি খুব ভালোভাবে বনসাই করতেন। যখন অনেক মেয়েরা বনসাই শুরু করেনি ঠিক সেই সময় শবনম দি অনেক আলোচিত একটি নাম ছিলেন। বহু পুরস্কারে পুরস্কৃত শবনম দি আজকে এই ছাদ জুড়ে গোলাপ করেন এবং প্রচুর অ্যাডেনিয়াম গাছ, 100-এর ওপরে অসাধারণ অ্যাডেনিয়াম গাছগুলো ফুলে ভরে থাকে। আজকে আমরা ওনার এই অ্যাডেনিয়াম গাছগুলোর শোভাগুলো প্রথমে উপলব্ধি করব, তারপরে চেষ্টা করব শবনম দির কাছ থেকে কীভাবে এই ফুল ফোটানোর রহস্য জানার। চলুন আমরা পুরো গাছগুলোকে ভালোভাবে দেখতে থাকি। দিনের বেশিরভাগ সময়টা ছাদের মধ্যে এইভাবেই বসে থাকা এবং বসে বসে গাছের কাজ করা। দেখুন শবনম দি একেবারেই মুখ চোরা, অর্থাৎ কিছু কিছু কথা খুব জোর করে আদায় করে নিতে হয়, ওই জন্য বারে বারে বলছেন যে আমি কিছু বলবো না। আমরা চেষ্টা করব পরের দিকে, আগে আমরা এই অসাধারণ অ্যাডেনিয়াম গাছগুলোকে দেখতে থাকি। দেখুন এখানে এই রোজি অ্যাডেনিয়ামটি কীরকম হাওয়ার সঙ্গে সঙ্গে দোল খেয়ে খেয়ে ওর এই শোভাকে বাড়িয়ে দিচ্ছে। সবথেকে অসাধারণ লাগে থোকায় থোকায় এইভাবে ফুল আনার রহস্য। আর প্রত্যেকটি গাছের যে কর্ডেক্স, কর্ডেক্সগুলো দেখুন, আগেও আমরা যখনই এসেছি দেখেছি যে কর্ডেক্সটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং অসাধারণভাবে শোভাযুক্ত। এবং গাছের যে গঠন এবং ডাল বেরোনোর যে পদ্ধতি, সবগুলোর মধ্যেই শবনম দির যে একসময়ের বনসাই করার অভিজ্ঞতাটি বোধহয় খুব ভালোভাবে কাজ করে। আপনারা তো অনেক জায়গাতে অ্যাডেনিয়াম ফুল দেখেন, হয়তো এই ফুলগুলোকে আপনারা হয়তো আগে অনেকবার দেখেছেন, কিন্তু সামগ্রিকভাবে যে গাছের সৌন্দর্য সেটা আজকে আপনারা অনুভব করতে পারবেন। এবং এই গাছগুলো যে মুন্সিয়ানাতে শবনম দি করেন সেটাও কিন্তু সকলের মতো নয়, কারণ আমরা বেশিরভাগ জায়গাতেই শুনি যে অ্যাডেনিয়াম গাছে কেমিক্যাল সারের প্রয়োগ যতটা সম্ভব কম করে গাছগুলো করেন। আর শবনম দি খুব উন্নত মানের কেমিক্যালের প্রয়োগ করে গাছগুলোকে এইভাবে সারা বছর সুন্দরভাবে ফুল ফোটান। ঠিক যেই কারণে আমাদের অনেক কিছু জানার দরকার, কারণ কেমিক্যাল সারগুলোর প্রয়োগ সঠিকভাবে না জানলে, আপনারা যদি শুধুমাত্র অল্প একটু শুনেই সেটি প্রয়োগ করেন, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারণ কেমিক্যালের সঠিক প্রয়োগ না হলে গাছটি ড্যামেজ হতে পারে, গাছটি মারা যেতে পারে। আপনারা বুঝতেই পারছেন যে একজন ভালো গাছ করিয়ে না হলে এইভাবে এত খুশিতে থাকা প্রাণবন্ত গাছে ফুল ভরা অবস্থা তৈরি হয় না। আমরা একটু টার্ন টেবিলে তুলে তুলে কিছু কিছু অ্যাডেনিয়ামকে দেখাবো। আর শীতকালটিতে পুরো ছাদটি ভরে থাকে গোলাপে,
দেখুন এখানে এই বর্ষাকালেও একটি গোলাপ গাছে কতগুলো ফুল হয়ে আছে। এখন তো গোলাপের ফুল নেওয়ার সময় নয়, তবুও এতগুলো গাছের মধ্যে কিছু গাছে এইভাবেই ফুল হয়ে আছে, যেটি আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। প্রচুর গোলাপ গাছ এবং সব নামি নামি ভ্যারাইটি। আমরা পুরো ছাদটি একবার দেখে নিই, তারপরে টার্ন টেবিলে তুলে তুলে আমরা অ্যারেনিয়াম গাছগুলোকে দেখানোর চেষ্টা করব। আপনারা অনেকবার আমাদের জিজ্ঞাসা করেছেন যে একটি আমরা বনসাই দেখিয়েছিলাম বোগেনভেলিয়ার, সব নন্দীর শর্ট ভিডিও দিয়েছিলাম, আপনারা বারে বারে গাছটির নাম জানতে চান। এই হলো সেই গাছটি, গাছটি আরেকটু ছোট অবস্থা প্রাপ্ত হয়েছে। এবছর শীতে আমরা আবারও এসে গাছটিকে দেখাবো। দেখুন চারিদিকে শুধু অ্যাডেনিয়ামের ফুল আর ফুল। গোলাপ গাছগুলোর ভলিউম দেখতে পাচ্ছেন কত বড় বড়। এবছর শীতে আমরা অবশ্যই আসবো এই গাছগুলোর ফুলগুলোকে দেখানোর জন্য। আর সবনন্দীর যে পোষ্য প্রচুর রয়েছে বিড়াল, ওই দেখুন চুপচাপ ভিডিওতে পোজ দিয়ে বসে রয়েছে। দেখুন এখানে একটি টার্ন টেবিলে আমরা তুলেছি গাছটিকে, দেখুন একজন বনসাইবিদ যখন যে কোনো গাছ করেন তখন তার মধ্যে সেই বনসাইয়ের সমস্ত শিল্পের যে প্রক্রিয়াটি সেটি ধরা পড়ে। পাতাগুলো দেখুন কিভাবে চারিদিক থেকে একটা বুশ সৃষ্টি করেছে, আর ফুলগুলোকে দেখুন দু এক ফোঁটা করে বৃষ্টি ঝরে পড়ছে, কতগুলো কড়ি রয়েছে দেখুন, অনেক কড়ি। বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে অনেক অনেক শেয়ার করবেন, যাতে এই অসাধারণ শোভাযুক্ত গাছগুলো বহু মানুষ দেখে অনুপ্রাণিত হয়ে ঠিক এরকমই গাছগুলো করতে পারেন এবং এইভাবে ফুল ভরিয়ে শোভা উপভোগ করতে পারেন। বলি সবনামদি, এই গাছটার এই জায়গাটা থেকে দেখলে সবথেকে বেশি সুন্দর লাগছে না? অন্যদিকে একটু ঘোরান তো। কিন্তু ওই ওই রূপটাই বেশি ভালো লাগছে, আগে যে রূপটা ছিল ওটা ঘুরিয়ে দেন তো ওই জায়গাটা। কত ফুল হয়েছে বাবা, এটা কিসের একটা মানে সেই বাঁকুড়ার ঘোড়ার মতন লাগছে নাকি? হ্যাঁ কিছু একটা শেপ হবে, পুরো মনে হচ্ছে বাঁকুড়ার ঘোড়াগুলো যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, খুব মিষ্টি। একসাথে অনেক ফুল হয়, অনেকদিন ধরে ফুলটা ফোটে না গাছটা? সারা বছরই ফুল আসে। এই ভ্যাটির নামটা মনে নেই না আপনার? আর এর পাতাটাও পুরো অন্যরকম। দেখুন বন্ধুরা কি অপূর্ব গাছের যেরকম গঠন, ঠিক তার সাথে সাথে এইভাবে গাছ ঘোড়া ফুল। দেখুন কি নাম ওর? হ্যাঁ টিনটিন, এ হচ্ছে সবনামদি টিনটিন। সুন্দর শোভাযুক্ত কর্ডেক্স এবং গাছের গঠন সচরাচর আমরা দেখতে পাই না। চারিদিকে ছড়ানো ছিটানো অ্যাডেনিয়ামের ডালযুক্ত গাছ আমরা প্রচুর দেখি। আমাদের এখানে
শেখার জিনিস হলো যে গাছগুলোর ডালগুলোকে ঠিক সেইভাবেই নিয়ন্ত্রণ করা, যাতে একটি শিল্প সমন্বিত রূপ তৈরি হয় আর ফুলটার গঠনটা কিন্তু একেবারেই অন্য রকমের। দেখুন ফুলের কুড়িগুলো কীরকম অন্যভাবে ফোটার অপেক্ষায়। এ ফুলটি কিন্তু রোজি ভ্যারাইটির, কিন্তু পাপড়ির সংখ্যাটা এমনভাবে খোলে প্রথমেই মনে হয় যেন একটা সিঙ্গেল পেটালের ফুল। ব্যাক সাইডটা আপনারা এবার দেখলেন, এবার দেখবেন আস্তে আস্তে আবার ফ্রন্ট সাইডে আমরা আসছি। দেখুন ফ্রন্ট সাইডে যখন আসছে তখন গাছটি কীরকম চারিদিকে একটা বট গাছের শোভা নিয়ে, একটা মহিরুয় রূপ গাছে ভরা ফুল নিয়ে এই মরু গোলাপটি যেন প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আপনারা এই সমস্ত গাছ থেকে শিখতে থাকুন, যাতে আপনাদের বাড়িতেও ঠিক এই রকম অসাধারণ শোভাযুক্ত মরু গোলাপ ফুটতে পারে। দেখুন বন্ধুরা, আর ধীরে ধীরে দেখানোর উপায় নেই, কারণ অনেক গাছ আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। খুব দ্রুত আমরা চেষ্টা করছি সবগুলো গাছকে দেখানোর। একটু ঘোরাও তো, দেখুন এখানে পূর্ণ প্রস্ফুটিত ফুলগুলো নেই, কিছু কিছু ফুল ফুটে গেছে। দেখুন কিছু ফুল ফোটার অপেক্ষায়। অসাধারণ হলো প্রত্যেকটি গাছের কর্ডেক্সটি। আরও একটি দেখবার মতো ব্যাপার হলো, গাছগুলো কিন্তু করা আছে মাটিতে, অর্থাৎ সয়েল মিডিয়াতে করা, পুরোপুরি মাটির মিশ্রণে তৈরি করা। আর ওপর থেকে যে খাবারগুলো দেয়া হয় সেগুলো সবই বিভিন্ন উন্নত মানের ল্যাব গ্রেডের কেমিক্যালস। কেমিক্যালসের প্রয়োগে গাছগুলো এইভাবে ফুল আর ফুলে ভরে আছে। দেখুন বন্ধুরা গাছটার ভলিউম আর চারিদিকে কীভাবে ডালগুলো ছড়িয়েছে। ফুলটিকে আগে আমরা একটু দেখে নিই। দেখুন সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়ামের একটা আলাদা ধরনের অ্যাট্রাকশান রয়েছে এবং শোভা রয়েছে। ফুলটি যখন ফোটে, প্রথম ফোটা অবস্থায় দেখুন কোনো পাপড়ির মধ্যে কোনো আলাদা কালার নেই। তারপরেই যখন পুরনো হয়ে যায় বিভিন্ন রকমের পিঙ্ক কালারের দাগ চলে আসে। আর গাছটির এইভাবে চারিদিক থেকে ডালগুলো একসাথে বেরিয়ে এসছে। আর কর্ডেক্সটি দেখুন কত সুন্দর কর্ডেক্স ভিতরে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কর্ডেক্সটি। খুব একটা যেন খুশিতে টবের মধ্যে গাছগুলো হয়ে রয়েছে। আর সবথেকে যেটা আমাদের মুগ্ধ করছে, গাছগুলোর মধ্যে কোনো রোগ ব্যাধি বা কোনো রকম খাদ্যের অভাব আমরা দেখতে পাচ্ছি না। প্রতিটি গাছের পাতা, গাছের গঠন একেবারে পূর্ণ স্বাস্থ্যের লক্ষণ ফুটে উঠছে। দেখুন টিনটিন পোজ দিয়েছে। আমরাও তিনটে অ্যাডেনিয়ামকে সুন্দরভাবে পাশাপাশি রেখেছি। তিনটে গাছ কীরকম শোভা সৃষ্টি করেছে, প্রথমে এই গাছটিকে দেখুন একসাথে কতগুলো ফুল ফুটে রয়েছে। এটাও যথারীতি সেই সিঙ্গেল পেটালের অ্যাডেনিয়াম, একটা বীজও দেখতে পাচ্ছি। আপনারা সবাই জানেন যে অ্যাডেনিয়ামের বীজ হরিণের শিংয়ের মতন দুপাশে এইভাবে বেরিয়ে আসে। আর এই পাশের ফুলটিকে দেখুন, 100-এর ওপরে অ্যাডেনিয়াম গাছ রয়েছে। খুব দ্রুত আমাদের দেখাতে হবে। কিছু মানুষ চান যে খুব দ্রুত দেখিয়ে দেয়া, আবার কিছু মানুষ আমাদের বলেন যে খুব ধীরে ধীরে দেখাবেন, আমরা এই ধীরে ধীরে দেখানোটা উপভোগ করি। আজকে আমাদের প্রকৃতি যেরকম বলবে আমরা সেরকম করব।
দেখুন এই গাছটির কর্ডেক্সটি কি সুন্দর কর্ডেক্স। একটু গাছটাকে ঘোরাও তো, ফুলটি দেখুন কি সুন্দর। কোনো কর্ডেক্সের মধ্যে কোনো নরম ভাব বা কোনো পচনের কোনো লক্ষণ কিছুই নেই। অনেকে আমাদের বলেন যে মরু গোলাপ এত বেশি দেখান কেন, আসলে আমরা মরু গোলাপ ভালোবাসি। আমাদের এই মরু গোলাপের যে শোভা সেটি মুগ্ধ করে। সারা পৃথিবীতে জনপ্রিয় যে ফুল গাছগুলো রয়েছে তার মধ্যে মরু গোলাপ অন্যতম। আর বর্তমানে এত এর ভ্যারাইটি, এত রকমের ফুল আপনি পেয়ে যাবেন যে আপনি এই গাছটির প্রেমে পড়তে বাধ্য। দেখুন বন্ধুরা, আমরা আর টার্ন টেবিলে তুলছি না, এখানে যে গাছগুলোতে ফুল এসছে ফুলগুলো দেখুন কি অপূর্ব, অসাধারণ। দেখুন এই মাল্টিপেটাল অ্যাডেনিয়ামটি, তার পাশেই আমাদের অতি পরিচিত এই সিঙ্গেল পেটালটি। প্রচুর ফুল হয় এই ভ্যারাইটিগুলো, সব সময় ফুল আসতে থাকে। কর্ডেক্সটির দিকে আমরা সবসময় খেয়াল রাখি। দেখুন এই গাছটির কর্ডেক্স, দেখুন নিট অ্যান্ড ক্লিন আর খুশিতে থাকা কর্ডেক্স। এইখানে দেখুন যেন পা মুড়ে একজন বসে আছেন আর মাথার মধ্যে এইভাবে ফুল আর কুড়ি। এই গাছটিকে দেখুন বন্ধুরা, সার বলতে তো আমি ওই কোনো জৈব খাবার টাবার কিছুই ব্যবহার করি না, আমি সব ওই কেমিক্যাল ছাড়া আর কিছুই উপায় নেই, কেমিক্যালই দিই, সব রকম ল্যাব গ্রেড কেমিক্যাল বেশি ব্যবহার করি। এমনি যে মাসিক যে খাবারগুলো আমরা গাছে প্রয়োগ করি সেগুলো কি সারা বছরের একই খাবার না বিভিন্ন সময় বিভিন্ন রকমের? সারা বছর না, আমি এক বছরে ওই একবারই খাবার দিই প্রুনিং করার পর। প্রুনিং করার আগে একবার দিলাম। কোন সময় তারপরে প্রুনিংটা? আমি ফেব্রুয়ারিতেই করি। ফেব্রুয়ারিতে? হ্যাঁ, আর দু বছর অন্তর রিপোর্ট করি। ও, দু বছর পরে পরে রিপোর্ট করি। এই যে এই গাছটার ফুলটা কত অন্যরকম, একটু দেখান ফুলটা, অনেক বড় 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 ফুল, বড় বলে তো এরকম ঝুলে পড়েছে, মানে অদ্ভুতভাবে হয়েছে। এটা পিটালটা মানে কিরকম অন্যরকম। এই যে গাছগুলোর যে কর্ডেক্স গুলো দেখছি পুরো অন্যরকমের কর্ডেক্স, এর রহস্যটা কি? কর্ডেক্সটাকে তৈরি করতে হয় বছরের পর বছর খেটে, এর পেছনে গুলো তৈরি করতে হয়। কিভাবে সেটা একটু বলেন। তৈরি করা বলতে প্রথম যখন আমি রিপোর্ট করব সেটা তুলে রেখেই দিই, এক মাস বাদে এগুলোকে রুট প্রুনিং করতে হয়। রুট প্রুনিং করলে আমি ডাল প্রুনিং করি না। আচ্ছা, রুটগুলো যেগুলো মানে পছন্দ নয় বা জড়িয়ে যাচ্ছে, এসব রুট রুট যেটা উপর থেকে দেখা যাচ্ছে বেশি খারাপ হচ্ছে, এসব রুটগুলোকে সব কেটে ফেলি, কিছু থাকে না। তারপর পটিং করি। পটিং করার রোজি অ্যাডেনিয়াম, সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম সবগুলোরই ওই অবাঞ্ছিত রুটগুলো কেটে ফেলি। হ্যাঁ হ্যাঁ, রুট আমি একদম কম রাখি। আর মাঝখানে রুটটাকে কাটেন না? মাঝখানে রুটটা থাকে, বেশিরভাগই রুট যতটা পারা যায় কেটে ফেলি, তখন কিন্তু আমি ব্রাঞ্চ প্রুনিং করি না। আচ্ছা, পটিং করার পর যখন দেখি যে ব্রাঞ্চ থেকে নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে সেই সময় আমি রুট ব্রাঞ্চ প্রুনিং করি। আচ্ছা, এই ব্রাঞ্চ প্রুনিং এর যে নিয়মটা সেটা হচ্ছে যখন ডরম্যান্সিতে থাকে তখন তো আপনি হাত দিচ্ছেন না? না, তখনই তো হাত দিচ্ছি। তখন ডরম্যান্সি আর কোথায়? প্রথমে রুট প্রুনিং করছেন। তারপরে যখন গাছটা আবার নতুন করে বাড়তে শুরু করছে তখন
হ্যাঁ তো হ্যাঁ যে সময় আবার নতুন নতুন এই যে বেরোতে শুরু করে ডালপাল তখন তো পাতা থাকে না, যখন আমি রুটটা কাটি তখন পাতা কিচ্ছু থাকে না। এবারে যখন নতুন বেরোতে শুরু করে ডালপালা তখন আমি একদম রুট যে আমার পছন্দ মতো একদম আমি ব্রাঞ্চ প্রুনিং করি। এই যে বিভিন্ন জায়গাতে এখন আমরা শুনি যে গাছগুলোকে প্রথমে টপ থেকে ছাড়িয়ে কেউ হয়তো খোলা জায়গায় ঝুলিয়ে রাখেন, পুরো জল বন্ধ করে খাওয়ার দাওয়ার বন্ধ করে, আপনি কি সেগুলো? না সেগুলো করি না, আমি রেখে দিই, তুলে রেখে দিই, এটা ঠিকই তুলে রাখতেই হবে, মাসখানেক পড়ে থাকে বা কোনো 15 দিন রাখি, হ্যাঁ ওটা কোনো ঠিক নেই আমার, যখন সময় পাই আমি করে ফেলি। এবং এই যে আপনার 100-এর উপরে অ্যাডেনিয়াম রয়েছে সবগুলোতেই আপনি ব্যবহার করেন? হ্যাঁ সবেতেই, যখন শুরু করি দুবছর সবই করি একসাথে, নাহলে ফুলটা ঠিক একসাথে পাওয়া যায় না। তো আর পুরো রিপোর্টিং আর এই যে ধরুন যখন আমরা রুট প্রুনিং করছি দুটো তো একসাথেই হয়ে যাচ্ছে? না দুটো একসাথে করি না। আচ্ছা রুটটা কেটে কুটে আমি রেখে দিই, না শুকলে কাঁচা অবস্থায় মাটিতে আমি দিই না, ফাঙ্গাস হওয়ার ভয় থাকে আর রেখে দিই, কাটাকাটি করে পরিষ্কার করে একদম পরিচ্ছন্ন রুট আমি ওটাও রেখে দিই, শুকিয়ে যায় রুট কাটার জায়গাটা, রুটটা যেন শুকিয়ে যায় ওই জায়গাটা, মোটামুটি ভেজা ভেজা ভাবটা থাকে না, তারপর আমি পটিং করি। যখন পটিং করেন তখন সয়েল মিক্সারটা কি দেন? সয়েল মিক্সারে কোনো ঠিক নেই আমার, যা হাতের সামনে পাই তাই দিয়ে করি। ও সয়েলটা অত গুরুত্ব না, অত গুরুত্বপূর্ণ আমি গুরুত্ব দিই না আর কি, হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু আমি অত গুরুত্ব দিই না। তাও আপনি কিভাবে দেন? একটু মাটি দিই, বালি দিই আর ওই ইয়ে দিয়ে দিয়ে মাঝে মাঝে কোনোটাতে আবার সিন্ডার দেওয়া আছে, আচ্ছা মিশিয়ে দেওয়া আছে মাটির সাথে সিন্ডার মিশিয়ে, হ্যাঁ আর মোটা দানা ওই হাড়ের গুঁড়ো একবারে তৈরি করে নিলাম, আর ট্রাইকোডার্মা পাউডারটা আমি খুব ব্যবহার করি মাটিতে, ব্যাস এই হয়ে গেল আমার মাটি। হ্যাঁ আর তারপরে যখন গাছটা উপরে ডালও কাটা হয়ে গেছে রুট কাটা হয়ে গেছে তখন খাবারটা কি চালু হচ্ছে? খাবার প্রথম যখন রুট কাটার রুট বলছি ব্রাঞ্চ কাটার আগে আমি একবার দিয়ে দিয়ে হচ্ছে 10-26-26, আচ্ছা এটা দিলাম 26-26টা কি আমাদের যেটা বাজারে পাওয়া যায়? হ্যাঁ সেটাই পাতি একদম, সেটা দিয়ে দিই, তারপর আবার যখন হয় ডাব ব্রাঞ্চ যখন বেশ বেরিয়ে আসে কেটে ফেলি, কাটার পর যখন নতুন ডালটা যখন বেরোয় তখন আবার 10-26-26 দিই। এবার দেখবেন খুব দ্রুত ডালগুলো বেরোতে থাকবে একদম, সেই সময়টা ওই 0-52-34 যেটা ল্যাব গ্রেড ওটা হচ্ছে ডাইঅ্যামোনিয়াম অর্থোফসফেট, আচ্ছা এটা আমি খুব জলে গুলে ওটা 0-52-34 হ্যাঁ হ্যাঁ ওটাই দিই, ওটা খুব ভালো নেয় অ্যাডেনিয়ামগুলো, ওটা দেওয়ার পর 0-0-50 বেশ কয়েকবার দিলে আর কিছু করে, আর মাইক্রোনিউট্রিয়েন্ট তো আছে সেটা আমি অবশ্য আমি ওটা বাইরের ব্যবহার করি, জার্মান থেকে আসে ওটা, কি নাম আমাদের কৌটোটা একটু দেখালে, কৌটোটা প্যাকেট প্যাকেটটা দেখালে হবে, আচ্ছা সেটা আমি দেখি। অনুখাদ্যটা কতদিন পরে পরে দেন? ওটা কোনো ঠিক নেই, আমি যখন গোলাপ গাছে স্প্রে করি এদেরও আমি করে দিই, আচ্ছা একসাথে আলাদা করে আর কিছু করি না, মানে 0-52-34 আর যেটা সালফেট অফ পটাশ, হুম এই দুটোকেই আপনি প্রয়োগ করছেন? 0-52-34 দিচ্ছেন, তারপরে একটা কেমিক্যালের একটা মিক্সার আছে বানিয়ে নিয়ে ওটা আমি ওটাও আমি অনেক সময় ব্যবহার করি আর কি, এরকম একটু বলেন সেটা, এখন মিক্সারটা আমি তো বলতে পারবো না, মনে আসে না, মনে আসার কথা না, এটা সিক্রেট সিক্রেটটাই কিন্তু বলতে হবে, সিক্রেট ঠিক নয় মানে এটা সবাইকে বলে দেওয়াটা ঠিক হবে না, কারণ অনেকে ওইগুলো ব্যবহার করতে যাবে নাও জানলে ভুল হয়ে যেতে পারে বা ব্যবহার করলে সেটা খারাপও হতে পারে রেজাল্ট, ভালো করে সেটা শিখতে হবে তবেই ওটা ব্যবহার করা উচিত। হ্যাঁ ঠিক কথা, হয়তো কেউ হয়তো বেশি দিয়ে দিল, বেশি ফলে পড়ে গেলে মুশকিল, মেপে মেপেই করতে হবে যেহেতু ওগুলো ল্যাব গ্রেড, হ্যাঁ ল্যাব গ্রেড কেমিক্যাল সব ওগুলো মিক্সার যন্ত্রে মাপে না, হ্যাঁ একদম পুরো মেপে নিয়েই করতে হয় ওটা, একটু এদিক ওদিক হলেই মুশকিল, মুশকিল গাছ নষ্ট হয়ে যাবে। আচ্ছা এই যে এখন যে ধরুন আমাদের আগস্ট মাস, জুলাই মাসটা মাত্র গেল, এই মুহূর্তে যে বর্ষার জল গাছে পড়ছে, আপনি তো খোলা আকাশের নিচে গাছগুলো রেখেছেন, এই মুহূর্তে গাছে খাবার দিচ্ছেন না? এখন আর কোনো খাবার নেই, কোনো খাবার না, বৃষ্টির জলে যেটুকু পাচ্ছে সেটি পাচ্ছে, বৃষ্টির জলটা দেওয়া পাচ্ছে, আর এই যে এত বৃষ্টি হবে হয়তো দেখা গেল নিম্নচাপ আসলো 7 দিন টানা বৃষ্টি হবে, এরকম খোলা আকাশের নিচেই থাকে? একদম খোলা, আমার কোনো শেড নেই, কোনো কিছু নেই, আমি শেডের তলায় কখনোই রাখি না, কোনোদিনই ছেলে শেডের তলায় অ্যাডেনিয়াম রাখেন না, আর গোড়ায় জল দাঁড়ায়ও না? না একদম নিচে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো আছে, জল দাঁড়ায় না, বেরিয়ে যায়, ওই যে তলায় ফুটো দেওয়া আছে একটু বালি দিয়ে দিই, আচ্ছা তারপরে মাটি দিই, এই কাজ হয়ে যায়, হাড়ি ভাঙা দিয়ে বালি দিয়ে দেয়। আর এরপরে যে সামনে যখন শীতকালে ডরমেন্সি আসবে,
সেই ডরম্যান্সি কেয়ারটা কি করেন ইন্ডিয়ানে? ডরম্যান্সি কেয়ার আমি কিচ্ছু করি না, জাস্ট একটু ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড একবার আমি দিয়ে দিই শুরুতে, ব্যাস তারপরে এমনি পড়ে থাকে আর কিচ্ছু করতে, পাতা থাকে না তখন সমস্ত পাতাগুলো পড়ে যায়, তখন চুপচাপ ঘুমিয়ে থাকে, দুটো একটা ফুলে ফোটে, সে ফুল কাটি না আমি, যেমন থাকে থাকুক। আর এই যে অ্যাডেনিয়াম গাছের যে অনেকে বিভিন্ন ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, নিম খোল, তারপরে শিং কুচি, এগুলো ওপর থেকে অনেক সময় দিয়ে মাটি খুঁড়ে দেন, আপনি এগুলো দেন? না, এগুলো কিচ্ছু করি না। এগুলো দেন না, ওতে আমার মনে হয় ক্ষতি হয়, ফাঙ্গাস ধরে যায়, অনেক সময় গোড়াটা পচে গেল, গাটা পুরো, আমি দেখি অনেক সময় অনেকেরই দেখি যে গাটা পুরো নরম হয়ে পচে গেল, এগুলো থেকেই হয়। ও, ওইগুলো থেকেই পচন অনেক সময়। মানে আপনার অভিজ্ঞতায় বলছে যে আপনি যে এইভাবে করে অভ্যস্ত, তার বাইরে আপনি কখনো ট্রাই করেননি? আগে আমি করেছি, ট্রাই করে তো বুঝতে পেরেছি যে এই জিনিসগুলো একদমই দেওয়া উচিত না, অ্যাডেনিয়ামে ওই সমস্ত জৈব খাবার দিলেই ওই বর্ষাকালে একটু অসুবিধা হয়। আপনার এখানে যা কিছু দেওয়া হচ্ছে সয়েল মিক্সচারের সময় সামান্য কি কিছু দেওয়া হচ্ছে? হ্যাঁ, ওই হাড়গুঁড়ো যা দেয় সব না, ভার্মি তো আমি একদমই প্লেন সয়েল। হ্যাঁ, প্লেন সয়েল আর একটু হাড়গুঁড়ো দিয়ে দেয়। তারপরে আর কোনোদিনই না, আর কোনোদিন মাটিতে আর কিছু দিই না, ওই কেমিক্যাল পাতায় কখনো স্প্রে করি, খুব ভালো পাতা ধরলে পাতায় স্প্রে করি। আচ্ছা আচ্ছা, এই যে সারগুলো কীরকম ইন্টারভেলে দিচ্ছেন সেটা একটু আমাদের বলুন। মানে ধরুন আমি 0-52-34 আজকে দিলাম। না, সেটা হচ্ছে কি ব্যাপারটা, গাছটা দেখে আপনাকে বুঝতে হবে, গাছটা দেখে এখন দেওয়া যাবে কি যাবে না, বা এখন দেবো কি না, সে গাছই বলে দেবে আপনাকে। যদি প্রয়োজন না হয় আপনি দেন? না, প্রয়োজন না পড়লে আমি দিই না। এইটা ধরুন 0-52-34 লিটারে কত দেন? মানে 1 গ্রাম, 2 গ্রাম, হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তার বেশি দেওয়া যাবে না, ল্যাব গ্রেডের জিনিসগুলো অল্পতেই কাজ হয়ে যায়। আর বেশি নাইট্রোজেন আমি ব্যবহার করি না, সব থেকে বড় কথা, বেশি হ্যাঁ অ্যাডেনিয়ামে নাইট্রোজেন ব্যবহার করলে ডালগুলো লম্বা লম্বা হয়ে বেরিয়ে যাবে, ঝুলে পড়বে, মানে মূলত গাছটাকে রাখা হচ্ছে গাছের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ফসফেট এবং পটাশের উপরেই রাখা হচ্ছে গাছ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর আর কোনো পরিচর্যা? জল, গরমে যখন প্রচন্ড দাবদাহ চলছিল সেই সময় জল? সপ্তাহে একদিন জল। সপ্তাহে একদিন জল? ও, রেগুলার জল দেন? না, কখন তখন একটু গাগুলো নরম হয়ে যায়, তাতে আমার কোনো অসুবিধা মনে করি না, মানে গাছ ঠিকই থাকে, বরঞ্চ একটু নরম থাকে ভালো। হ্যাঁ, আবার জল পেলেই ঠিক হয়ে যায়। আর এই যে আপনার এখানে যা দেখছি সিঙ্গেল পেটাল আর হচ্ছে রোজি, মানে মাল্টি পেটাল গাছগুলো, আর এছাড়া যে আধুনিক যে বর্তমানে আসছে অ্যারাবিকাম, তারপরে নোভা তানজানিয়া, এই সমস্ত গাছগুলো আপনি করেছেন? অ্যারাবিকাম করেছি কয়েকটা, তো ওটা ঠিক মানে মেনটেন করতে পারিনি, কারণ এত বড় হয়ে যায়, এত ভারী, এত বড় হাতির মতো, বাবা রে বাবা, ওইসব আমি ঠিক ইয়ে করতে পারিনি, ওই জন্য দিয়ে দিয়েছি। হ্যাঁ, খুব ওজন হয়ে যায়, খুব বেড়ে যায়, ফুল তো তেমন দেখি না ওতে, গাছটাই যা হয়। হ্যাঁ, যার জন্য আমি ওগুলো আর পারিনি করতে। আপনার এই ফুলটার প্রতি ভালোবাসা রয়েছে? ফুল আমার খুব ভালো লাগে। দেখুন, শবনামদির একটি খুব প্রিয় বিড়াল বটু কীরকম স্বাস্থ্যবান আর কীরকম সুন্দর দেখুন, এরকম বিড়াল সচরাচর আমরা দেখতে পাই না। বিড়ালটি কিন্তু একেবারে নির্ভেজাল আমাদের দেশীয় বিড়াল। দেখুন বটু আয়, খুব আরামে এই বাড়িটিতে ওরা থাকে, কী সুন্দর অ্যারেনিয়াম। এই সিঙ্গেল পেটালটা দেখুন কী সুন্দর, অসাধারণ। প্রত্যেকটি গাছের মাথায় ফুল রয়েছে, এখানে দেখুন একটা হালকা হলুদ, এই অ্যাডেনিয়ামের পেটালসটা দেখুন অন্য রকমের, ছাড়া ছাড়া। এখানে দেখুন গাছগুলোর শোভা, দেখুন ছাদটির চারিদিকে। বটু, অনেকগুলি বিড়াল রয়েছে এই বাড়িটিতে, শবনমদি
গোলাপ কতগুলো আছে? 150 ছোট বড় মিলিয়ে 150। এখন গোলাপের কি পরিচর্যা হচ্ছে? এখন কিছুই না, সেরকম সেরকম কিছুই নয়। তাই ফুলগুলো এরকম গাছের মধ্যে ফুটছে, অনেকে বলে যে ফুলগুলো এই সময় কেটে ফেলা উচিত। ও কেটে ফেলেন না? আর সবগুলো গাছেরই নাম তো আপনি জানেন মোটামুটি। ও এই অনুখাদ্যটা অ্যাডেনিয়ামে দেন কি? ফেট্রিলন কম্বি টু নিউট্রিয়েন্ট মিক্সচার। এ কীরকম দাম এটার? এটার দাম হচ্ছে 840 টাকা। 840 টাকা। এটা কি অনলাইনে পাওয়া যায়? 150 গ্রামের 250 গ্রামের। এটা গোলাপেও আপনি দেন? হ্যাঁ গোলাপেও। এটার মধ্যে কি সমস্ত খাবার আছে? তাই তো, সব আছে। এটা চার দাও। এটা অনলাইনে বলতে কি অ্যামাজনে পান, অ্যামাজন ফ্লিপকার্ট এসবে পান নাকি? ফ্লিপকার্টে হবে না হয়তো, অ্যামাজনে হতে পারে। অ্যামাজনে আরেকবার আমরা দেখি, ফেট্রিলন কম্বি টু। ঠিক আছে সোনামদি, এই অনুখাদ্যটা ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা নেওয়ার দরকার? হ্যাঁ অবশ্যই, গাছ বুঝে করতে হবে। গাছ যদি দুর্বল হয়, ঠিকঠাক না হয়, না থাকে, কোনো অসুখ থাকে গাছে, অসুবিধা থাকে বা কোনো ফাঙ্গাস থাকে, তখন না করাই ভালো। আচ্ছা, এটা আর খুবই সকালে করবে, রোদে রোদ থাকবে, মেঘলা ওয়েদারে একদমই না। আচ্ছা, এটা একটু বেশি পড়ে গেলে অসুবিধা হবে? বেশি পড়ে গেলে অসুবিধা হবে, খুব ভালো করে বুঝে গাছ বুঝে ব্যবহার করতে হবে। এটা কতটা আপনি দেন লিটারে? আমার তো বড় বড় গাছে আমি 2 গ্রাম অবধি দিয়ে দিই পার লিটারে। 2 গ্রামের উপরে যেন না যায়। হ্যাঁ 2 গ্রামের উপরে যাওয়া যাবে। তাছাড়া ওতে লেখা রয়েছে, পেছনে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা বুঝে করতে হবে। তা আপনার কি ধারণা যে যদি বেশি পড়ে গাছ জ্বলে যাবে? হ্যাঁ গাছ নষ্ট হতে পারে, জ্বলবে কিনা আমি সেটা বলতে পারছি না, তবে কাজ হবে না হয়তো, পয়সা নষ্ট হবে, সেই শুধু গাছটাও খারাপ হয়ে যেতে পারে। মানে আপনি অল ওভার সব গাছের জন্য একটা নির্দিষ্ট কিছু দেন না, গাছ বুঝে বুঝে এই সব করেন? গাছ বুঝেই, হ্যাঁ গাছ অবশ্যই। আমার গাছ প্রচন্ড হেলদি, এসব গাছে ওই ঠিক আছে, কিন্তু হেলদি না হলে যাদের গাছ দুর্বল একটু, তাদের না ব্যবহার করাই ভালো। আপনার যে এই যে গাছগুলোর এত কডেক্সটা মোটা হচ্ছে দিনকে দিন, এটার পিছনে কি? এটার পিছনে ওই একটাই রহস্য, মিক্স খাবার। ওই মিক্স খাবারটা ওটা মাসে আলাদা করে দেন? কখন দেন ওটা? একবারই দেন মাসে? একবার বা দুবার, সেটা গাছ বুঝে, কোনো গাছে বেশি কোনো গাছে একটু কম। ওই মিক্স খাবারটাকে আপনি নিজে হাতে বানান? নিজে বানাই ওটা কেউ আমাকে ইয়ে করে দেয়, সব ল্যাব গ্রেডের কেমিক্যাল দিয়ে বানান। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে 0-52-34 আর সালফেট অফ পটাশ, এটা ছাড়া ওইটাও দেন? ওটা প্রতি মাসে দেন? ওই ডরম্যান্সিতে দেন না? না ডরম্যান্সির সময় কোনো খাবারই দেওয়া হয়। আচ্ছা, তো ওইটার রেশিওটা আপনি বলছেন, বললে যদি কেউ কম বেশি করে ফেলে তাহলে গাছটা মরে যেতে পারে? হ্যাঁ ওটা খুব মানে। তবু আপনি আমাদের ওই কি কি দেন একটু ওই বলে দেন, তার মানুষকে যদি সেটা কোনো কাজে আসে। দেখুন কেমিক্যাল বলতে মিক্স যেটা আমি বানাই তাতে সবই থাকে মোটামুটি, অ্যামোনিয়াম সালফেট থেকে শুরু করে ওই পটাশিয়াম নাইট্রেট সবই থাকে, এই সমস্ত একটু বলে দেন। ক্যালসিয়াম ফসফেট জিঙ্ক আয়রন। আচ্ছা বলছি, আমাদের এই যে আপনি মিক্সারটা বানান, এটা যদি কেউ নিজে হাতে বানাতে গিয়ে কেউ কম বেশি করে ফেলে তাহলে গাছ তো? হ্যাঁ গাছের ভীষণ ক্ষতি হবে, ক্ষতি হবে ভীষণ, যেটা চাইছে সেটা হবেই না। পাওয়ারফুল কেমিক্যাল, হ্যাঁ সেগুলো আর এই মুহূর্তে এই ছোট আর অ্যাকচুয়ালি না, সত্যিকারের কথা যেটা, অ্যাডেনিয়ামে কিন্তু কেউই কেমিক্যাল খুব একটা ব্যবহার করে না, এই সমস্ত কেমিক্যাল কেউই ব্যবহার করে না মাটিতে, বিশেষ করে আমি করি আমার নিজের রিস্কে আমি করি, সেই জন্য আমি কাউকে সেটা বলতে চাই না যদি কারো খারাপ হয়ে গিয়ে থাকে কম বেশি হলে। গাছ কা যার কার কেমন গাছ সেসব দেখে আপনার ওই ছোট ছোট যে গ্রামগুলো মাপার জন্য সঠিক ইয়ে দরকার, সেটা আপনার এই মুহূর্তে মনেও আসছে না? না ঠিক মনে আসছে না কোথায় আছে। বছরে একবার তো ব্যবহার করি, একবার বানিয়ে নিই, তা ব্যবহার হয়তো কোনো কোনো গাছে 2 বার করলাম, কোনো গাছে 3 বার করেছি, এরকম হয় আর কি। এই কেমিক্যালসগুলো দিয়ে একটা সার আপনার মানে এই রহস্যটা, কডেক্সটা সুন্দরের রহস্য, কডেক্সটাকে ভালো করে, তাছাড়া এইসব ব্যবহার না করেও কডেক্স করা যাবে, এটা ছাড়া হবে না তা নয়। না সে তো অবশ্যই। তবে আপনার কোনোদিন কোনো গাছ পচে না? না আমার কোনোদিনই পচে, কোনোদিনই পচেনি আজ পর্যন্ত, ওরকম পচন ধরে না, যেহেতু রুটটা আমি খুব সুন্দর করে সাজিয়ে নিই, রুটে রুট জড়িয়ে গিয়ে একটা রুট আর একটা রুটকে নষ্ট করে দেয় চাপে, হ্যাঁ সেটা ভেতর দিয়ে গিয়ে 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 গাটা পুরো নষ্ট করে দেবে, কর্ডেক্সটা পুরো নষ্ট করে দেয়, পচে যায়। তারপরে ওই রুটটাকে পুরো, ওই জন্য সেই রুটকে আমি জড়াতে দিই না,
দুটো রুটকে আলাদা করে মানে অনেক সময় তো নিজেরা নিজেরাই জড়িয়েই নাই হ্যাঁ জড়িয়েই নাই তো সেটা ছাড়িয়ে সুন্দর করে একটা ধরন প্রয়োজন নেই আমার আমি কেটে ফেললাম ওটাকে কেটে ফেললাম কত বছর গাছ করছেন আমি অনেক বছর করছি কত বছর তাও 13-14 বছর হবে অ্যাডেনিয়াম হবে হয়তো অ্যাডেনিয়াম তাই অ্যাডেনিয়াম সবথেকে পুরনো আমার কাছে আর বনসাই শুরু করেছিলেন আজ থেকে কত বনসাই তো তাও ওইরকমই হবে বনসাই আরো আগে আরো আগে বনসাই তো কলকাতা গিয়ে শিখেছেন তারপরে অনেক পুরস্কারও পেয়েছেন হ্যাঁ মোটামুটি পেয়েছি বিভিন্ন এক্সিবিশনে নিয়ে গেছিলেন গাছ হ্যাঁ নিয়ে যেতাম এখন আর ওই ভারী ভারী বলে আর করতে পারেন না ওই এখন আর সম্ভবই না মাটিতে এই গোলাপ সিন্ডারে করি অনেক হালকা কিন্তু মাটিতে ওই বড় বড় টবে গাছগুলো তো বড় বড় হয়ে গিয়েছিল অনেক ওগুলো আমার পক্ষে আর করা সম্ভব হচ্ছিল না তা আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দুই একটা কথা বলুন কি বলবো যাতে মানুষ আরো বেশি করে গাছ করে না অ্যাডেনিয়াম সবাই করুন কারণ না শেষ বয়সে গিয়ে অ্যাডেনিয়ামটাই একমাত্র থাকবে বাকি গাছ কিন্তু আর থাকে না অ্যাডেনিয়াম বিনা যত্নে কোনো ইয়ে নেই আপনি এক মাস ছেড়ে বাইরে চলে গেলেন এসে জল দিন কিচ্ছু হবে না গাছ গাছের মতোই থাকবে অতএব অ্যাডেনিয়ামটা হচ্ছে সেই সময়ের বন্ধু ফুলও দেখা যাবে কোনো যদি কেউ এক মাস বাড়ি ছেড়ে চলে যায় তাতে অ্যাডেনিয়াম বেঁচে থাকবে কোনো অসুবিধা না কিচ্ছু হবে আচ্ছা পাতাটা তো একটু অন্যরকম পাতা ঝরে যেতে পারে কিন্তু গাছ বেঁচে থাকবে আমি একটা জিনিস দেখেছি যে আমার হালিশরের বাড়িতে ছমাস জল পড়েনি তাতেও কিন্তু গিয়ে দেখি গাছটা বেঁচে আছে আমার তো এক বছর একটা গাছ আমি অনেক বড় গাছ এটা এক বছর আমি ওটা যত্ন করতে জলই দিইনি তুলে রেখে দিয়েছি এক বছর বাদে ওটাকে যখন বসিয়েছি কি অপূর্ব দাঁড়িয়ে গেল আরো দ্রুত দাঁড়ায় তখন আরো দ্রুত দাঁড়ায় মানে মরা হাত থেকে বাঁচার জন্য প্রচুর খাবার সঞ্চয় করে অনেক অনেক ভালো থাকবেন স্বপ্নদি খুব ভালো লাগলো বন্ধুরা স্বপ্নম হোসেনের অসাধারণ ছাদ বাগান ঘুরে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার।